السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله لقد رشش رحمت أجك الجمعة الدين سلو جمعة نماز فري عصر عقب بلوري قرتي سي تو আজকের যে আলোচনার বিষয় সেটা হলো ইমানের স্বাদ। যার ভিতরে ইমান থাকবে, ইমানদার ব্যক্তির ভিতরে তিনটা স্বাদ পাওয়া যায়। স্বাদগুলো কি কি এবং ইমানদার কে? দুইটা হাদিস বর্ণনা করব। একটা হাদিস হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, আর অন্যটি হচ্ছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যক্তি ইমানদার হবে সেই ব্যক্তি নেক কাজ করলে তার ভিতরে আনন্দ লাগবে, তার অন্তরে বা ভিতরে নেক কাজ করলে আনন্দ লাগবে, আর যদি সে খারাপ কাজ করে সে দুঃখী হয়ে যাবে, ওই ব্যক্তিকে মুমিন বলা হয়। তাহলে এক নম্বর হাদিস দ্বারা আমরা বুঝতে পারতেছি যে আমরা যদি ভালো কাজ করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, দান সদকা করি, মানুষের সাথে ভালো ব্যবহার করি, তাহলে আমরা যদি ভিতরে আনন্দ পায় তাহলে বুঝবো যে আমরা প্রকৃত মোমেন হতে পেরেছি। এখন আসেন, যদি ইমানদার হয়ে যায় সেই ব্যক্তি, ইমানদার হলে সে স্বাদ পাবে তিনটি, সেই স্বাদগুলো কি কি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নম্বর স্বাদ যে ব্যক্তি ইমানদার হবে তার অন্তরের ভিতরে আল্লাহ তাআলা এবং রসুলের প্রতি মহাব্বত জাগবে। এক নম্বর স্বাদ হলো আল্লাহ তাআলা এবং তার রসুলের প্রতি ভালোবাসা হবে। এবং দুই নম্বর যে স্বাদটা পাবে যদি ইমানদার প্রকৃত ইমানদার হয়ে যায়, দুই নম্বর স্বাদ সে পাবে প্রত্যেকটা মানুষের প্রতি তার ভালোবাসা জন্মাবে, প্রতিটা মানুষের উপর তার ভালোবাসা জন্মাবে। এবং তিন নম্বর যে বিষয়টি সেটা হলো তার দ্বারা যদি কোনো কুফুরি কাজ হয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সেই ব্যক্তিকে যদি আগুনে নিক্ষেপ করা হতো, আগুনে নিক্ষেপ করলে যে পরিমাণ কষ্ট তার হতো ওই পরিমাণ কষ্ট ওই ব্যক্তির হবে। কেউ যদি কুফরি করে, ইমানদার ব্যক্তি যদি কুফরি করে, ওই পরিমাণ কষ্ট হবে যে পরিমাণ আগুনে নিক্ষেপ করলে হতো। এই তিনটি বিষয় হলো ইমানদারের স্বাদ। একটি ইমানদার আর অন্তরে আল্লাহ তাআলার মহাব্বত থাকবে, দুই নম্বরে প্রতিটি মানুষের প্রতি মহাব্বত থাকবে, তিন নম্বর সে কোনো খারাপ কাজে লিপ্ত হলে, কুফরি কাজে লিপ্ত হলে তাকে যদি আগুনে নিক্ষেপ করা হতো, এই আগুনে নিক্ষেপ করার মতন তার আজাব হবে বা কষ্ট হবে বা সে দুঃখী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝদান করেছেন। আমরা সকলেই কিন্তু নিজে নিজেই চেষ্টা করলে দেখতে পাবো যে আমি ভালো কাজ করলে আনন্দ পাচ্ছি কিনা, খারাপ কাজ করলে আমার ভিতরে দুঃখ আসছে কিনা, এই বুঝগুলো কিন্তু আমরা নিজেরাই বলতে পারবো যে আমি প্রকৃত মুমিন হতে পেরেছি কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে প্রকৃত মুমিন করে, ইমানদার করে যেন কবরে নেয়। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।